শুক্রবার দেশের হলে মুখোমুখি হচ্ছেন তিন অভিনেতা সাইমন সাদিক, মোশারফ করিম ও ডিএ তায়েব। শেষ বাজি নিয়ে কাল প্রেক্ষাগৃহে হাজির হবেন সাইমন, অন্যদিকে ডিএ তায়েবকে দেখা যাবে কাগজের বউ সিনেমায়। এছাড়াও সাফটা চুক্তিতে আলোর মুখ দেখছে মোশারফ করিমের কলকাতার ছবি হুব্বা। আমি হলে একজন জুয়ারি, জুয়ার টেবিলে বাপের রেখে যাওয়া কোটি কোটি টাকা সব উড়াই দিছি। মানুষের জীবনে জুয়া খেলার প্রভাবকে কেন্দ্র করে তৈরি হয়েছে শেষ বাজির গল্প, যেখানে দেখানো হয়েছে টাকার নেশার নেতিবাচক দিক। মেহেদী হাসানের পরিচালনায় থ্রিলার গল্পে নির্মিত ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, তার বিপরীতে আছেন শিরিন শীলা। শুক্রবার এই ছবি দিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন মেহেদী হাসান। একমাত্র সিনেমা যেটাতে কোনো ধরনের কোনো প্রেমের সংলাপ নেই এবং একটা গানও নেই, এটা আমি খুব এনজয় করেছি। হয় না যে আমি যেরকম কাজ করতে চাই একটু ডিফারেন্ট, সবসময় হয়ে ওঠে না, কিন্তু এই গল্পটা আমাকে খুব সাপোর্ট করেছে। এটা আমার বাবার অফিস, আমি যা ইচ্ছা তাই করতে পারি, বন্ধুত্বের জন্য সবকিছু জায়েজ। সোনা বন্ধুর পর দ্বিতীয়বারের মতো পরিমণিকে সাথে নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন ডিএ তায়েব। সামাজিক ও পারিবারিক গল্পে তৈরি কাগজের বউ সিনেমাটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। পরিমণি, ডিএ তায়েব ছাড়াও ছবিতে আরও আছেন ইমন। আমরা একটা আপনার একটা ভালো কাজ করব, যে কাজটি আপনি আপনার পরিবার নিয়ে বসে দেখতে পারবেন। জানা যা কে বল তোর বাপকে, উপকে একটা দানাও দেব না, ও করব হলে আমার অনেক কানেকশন আছে। এদিকে দেশের দুই ছবির সাথে প্রেক্ষাগৃহে দর্শক টানার প্রতিযোগিতায় যোগ দেবে মোশারফ করিমের কলকাতার ছবি হুব্বা। সাফটা চুক্তিতে সিনেমাটি আলোর মুখ দেখছে দেশের হলে। কলকাতার হুগলির শীর্ষ সন্ত্রাসী হুব্বা শ্যামলকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিনেমাটি, যেখানে নাম ভূমিকায় মোশারফ করিমের সাথে আরও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, শ্রাবণী দাস, সমীক হালদার। মাঝহারুল ইসলাম তামিম, চ্যানেল 24।